ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রধান দুই দল ও জোটের প্রার্থীরা। ঢাকা 16 আসনে নৌকায় ভোট চেয়ে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস মোল্লা। ঢাকা 15 আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা 10 এ শেখ ফজলে নূর তাপস, ঢাকা 8 আসনে মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন গণসংযোগ চালান। এছাড়া মুক্তাগাছায় ময়মনসিংহ 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী কে এম খালিদ বাবু, রাজশাহী 2 আসনের মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ, চট্টগ্রাম 10-এ ডবলমুরিং এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন পরিচালনা চালান। এদিকে ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস, ঢাকা 13 আসনের বিএনপির প্রার্থী আব্দুল সালাম, ঢাকা 5 আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী এবং ঢাকা 4 আসনের সালাউদ্দিন আহমেদ গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 9 আসনের বাড্ডায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ সেন, আপনি জানেন যে আবহাওয়া কিছুটা প্রচারণার জন্য বিমুখ আবহাওয়া, সেই আবহাওয়াকে উপেক্ষা করেও সকাল থেকে আমরা দেখছি রাজধানীতে প্রচার প্রচারণা করছেন বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছেন। আমি যদি একটু আপনাকে নির্দিষ্ট করে বলে দেই, সকাল থেকে আমরা দেখেছি রাজধানীর যে আসন নম্বর 11 রয়েছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী কে এম রহমতুল্লাহ তিনি সকাল থেকেই প্রচারণা করছেন। সবশেষে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি বাড্ডার যে লুৎফন টাওয়ার রয়েছে সেই টাওয়ারের সামনে একটি সমাবেশ করেছে। সমাবেশটি মূলত বাড্ডা থানা আওয়ামী লীগ আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কে এম রহমতুল্লাহ যে বিষয়টি বারবার বলছেন যে তিনিই বলছেন যে তিনি এই এলাকা ঢাকা 11 আসনের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি উন্নয়নের ছোঁয়া পড়েনি। তিনি বলছেন গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজ যত ধরনের উন্নয়ন করা যায় তার সবই তিনি গত 10 বছরে এই এলাকায় করেছেন এবং তিনি দাবি করেছেন যে এই বাড্ডা রামপুরে এই এলাকায় কোনো সমস্যা এই মুহূর্তে নেই। সেজন্য তিনি বলেছেন যেহেতু তার সব ধরনের উন্নয়ন করা সম্পন্ন হয়েছে, তিনি আগামীতে এই এলাকার যারা বেকার রয়েছে, যুবক রয়েছে, তাদের উন্নয়নে কাজ করবেন এবং বিশেষ করে তিনি বলছেন পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে কর্মসংস্থান দেওয়া, তাদেরকে আর্থিকভাবে বিভিন্ন খাত তৈরি করে দেয়া, সেসব কাজের জন্য তিনি কাজ করবেন বলে এই সভায় তিনি দাবি করেছেন। এর পাশাপাশি আমরা সকাল থেকে আরেকটু দেখেছিলাম, যদি আমি আপনাকে বলে দিই, ঢাকা 18 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন তিনি আজ দক্ষিণ এলাকার বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন, প্রচারণা করছেন, গণসংযোগ করছেন। এবং আমি আপনাকে আওয়ামী লীগের আরেকটি কথা বলে দিই, ঢাকা 9 আসনে সাবের হোসেন চৌধুরী তিনি এই মুহূর্তে বাসাবো বালুর মাঠে একটি মহিলা সমাবেশ করছেন, সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি যোগদান করবেন। আর যদি আমি বিএনপির কথা বলি, বিএনপি আমরা সকাল থেকে দেখেছি ঢাকা 9 আসনের যিনি প্রার্থী রয়েছেন হেভিওয়েট প্রার্থী আফরোজা আব্বাস তিনি সকাল থেকে গোরান এলাকায় জনসংযোগ করেছেন। তিনি সেখানে বলেছেন যে যেহেতু 10 বছর ধরে এই এলাকায় বিএনপি সংসদ সদস্য হিসেবে নেই, তিনি বলছেন যদি এবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন আফরোজা আব্বাস তাহলে তিনি এই যে এলাকা রয়েছে খিলগাঁও, বাসাবো, গোরান, মাদারটেক সব এলাকায় যেসব সমস্যা রয়েছে বিশেষ করে মাদক সমস্যা রয়েছে এই মাদকের তিনি একদম বলছেন যে মূল উৎপাটন তিনি করবেন, এই এলাকা পুরোপুরি মাদক নির্মূল করবেন। এর পাশাপাশি আপনি জানেন যে বাসাবো এবং খিলগাঁও এলাকা কিছুটা পানি এবং গ্যাসের সমস্যা রয়েছে, তো আফরোজা আব্বাস মানুষের ঘরে ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বারবার বলছেন যে তিনি যদি এবার সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার গ্যাস সমস্যা, পানি সমস্যা সম্পূর্ণভাবে দূর করবেন। এর পাশাপাশি এই বাসাবো এলাকার এখনও বিভিন্ন রাস্তাঘাট সরু অবস্থায় রয়েছে, এই রাস্তাঘাট তিনি প্রশস্তকরণে কাজ করবেন এবং ড্রেনেজ ব্যবস্থার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবেন। আপনি জানেন যে বৃষ্টি হলে এই বাসাবো কিংবা গোড়ান এলাকায় পানি জমে যায়, জলাবদ্ধতার সমস্যা রয়েছে, তো তিনি বলেছেন সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য তিনি এই ঢাকা 9 আসনের পুরোপুরি ড্রেনেজ ব্যবস্থার আওতায় নিয়ে আসবেন। এর পাশাপাশি আমরা দেখেছি আজ আবহাওয়া খারাপ থাকার কারণে ঢাকা 11 এলাকায় বিএনপির শামিমা আরা বেগম তিনি প্রচার প্রচারে নামেননি। তো মোটামুটি আসলে এই আবহাওয়ার বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করেও আমরা দেখছি প্রচার প্রচারণা চলছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি এই সব আসনেই মূলত রাত 8টা পর্যন্ত প্রার্থীরা মাঠে থেকে প্রচারণা চালাবেন। তো মোটামুটি আমার কাছে শিরিন এই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের প্রচার প্রচারণা ছিল সবশেষ খবর। ছিলেন নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, শিরিন,
আমি রয়েছি বাগেরহাটের বাগেরহাট দুই আসনের যাত্রাপুর এলাকাতে। বাগেরহাট সদর এবং কচুয়া এই দুটো উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট দুই আসন। এখানে যাত্রাপুরে যে এখানে আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই এলাকায়। একটু আগে তার যে নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু এই মুহূর্তে এই মাত্র শেষ হলো। তিনি এখানকার দলীয় নেতাকর্মীদের নিয়ে এই জনসভায় যোগদান করেন এবং এখানকার মানুষের কাছে তিনি এর আগে ভোট প্রার্থনা করেছেন এবং কর্মী সমর্থকরাও তার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এখানকার জনসভায় কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ছিল। সাধারণ মানুষের উদ্দেশ্যে শেখ তন্ময় যে কথাটি বলতে চেয়েছেন যে তার সরকার আগামীতে সরকার গঠন করলে তিনি যে ওয়াদা করে যাচ্ছেন এখানকার মানুষের কাছে তিনি সেই ওয়াদাটা তিনি রাখবেন এবং সে কথাগুলো তিনি পূর্ণ করবেন এই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি ভোট প্রার্থনা করেছেন এখানকার মানুষের কাছে। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানে আধুনিক যে বাগেরহাট গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে তিনি সামনে এনেছেন তার নির্বাচনী প্রচারে। তিনি বলেছেন যে বাগেরহাটকে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাগেরহাটে তিনি দেখতে চান এবং সেটা যেন তার হাত দিয়ে হয় সেই জন্য তিনি ভোট কামনা করেছেন এখানকার মানুষের কাছে। এছাড়া বিভিন্ন অতীতের বিভিন্ন ঘটনাগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো সেগুলো তিনি এখানকার মানুষকে স্মরণ করে দিয়েছেন যে এরকম যেন আর অতীতে আপনারা দেখতে না চান, সে কারণে নৌকাপতিকে তিনি ভোট চেয়েছেন। এবং আগামীতে এবং বর্তমান বিগত দিনগুলোতে বাগেরহাট অঞ্চলে যেসব উন্নয়ন হয়েছে সেসব উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেছেন। তো সব মিলিয়ে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিতভাবে এখানে শেখ তন্ময়ের পক্ষে তারা নির্বাচন করছেন এবং ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে বাগেরহাটের যাত্রাপুর থেকে শিরিন নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। রাজধানীর বাইরের নির্বাচনী প্রচারণার খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির সুধা সদন থেকে কিশোরগঞ্জ ও বান্দরবানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে ব্যবস্থা করে দিয়েছি, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সা যেমন ওষুধ দিচ্ছি, তাছাড়া প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা উন্নত করে দিচ্ছি এবং হাসপাতালগুলিতে চিকিৎসা মান যাতে উন্নত হয় এবং বহুমুখী চিকিৎসা পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর কর্মসংস্থানের জন্য আমরা শিক্ষাকেও বহুমুখী করে দিচ্ছি, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি এবং গবেষণার উপর আমরা বেশি গুরুত্ব দিই এবং এই অঞ্চলে আমি মনে করি আরও বেশি গবেষণা করা দরকার, যেখানে কী কী ধরনের পণ্য উৎপন্ন হতে পারে, উৎপাদনের সুযোগটা কী আছে, সেই সাথে সাথে সেগুলি আমরা কীভাবে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে পারি সে বিষয়ে আমাদের চিন্তা রয়েছে এবং আগামীতে আসতে পারলে নিশ্চয়ই আমরা আরও উন্নত করব। আর বিশেষ করে আমি আবারও বলবো যে আমাদের বান্দরবান নৈসর্গিক সৌন্দর্যের একটা লীলাভূমি, অপূর্ব সুন্দর দেশ এবং কাজী এই জেলাটার আরও সার্বিক উন্নয়ন এবং এর সাথে সাথে আমাদের রাঙামাটি এবং খাগড়াছড়ি তারও সার্বিক উন্নয়ন করে গোটা পার্বত্য চট্টগ্রামের আমরা একটা উন্নত অঞ্চল হিসেবে এবং যেটা আমার উথাই মারমা যে আশঙ্কা যে আশা ব্যক্ত করেছে সে যেটা বলেছে যে বান্দরবানকে একটা রোল মডেল করতে চায় উন্নয়নের, ইনশাল্লাহ বান্দরবানকে আমরা সেভাবে এই বান্দরবান হবে একটা উন্নয়নের রোল মডেল, পর্যটনের রোল মডেল সেভাবে আমরা গড়ে তুলতে পারবো, তার সে আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারবো। কাজে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আবার আমি এটুকু বলবো বান্দরবানবাসীর কাছে সেই সাথে গোটা পার্বত্য অঞ্চলে যে আমরা আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই কি দেবেন। রাজধানীর ধানমন্ডির সুধা সদন থেকে কিশোরগঞ্জ ও বান্দরবানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে, দেখছেন প্রচারণার সময়। প্রচারণার নবম দিনে জমজমাট একাদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের মন জয় করতে সকাল থেকেই পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটাররা বলছেন উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। আমরা তো চাইলাম নিরাপদভাবে ভোট দিতাম, শান্তিভাবে থাকতে চাই, খাইতে চাই, চলতে চাই, এইটাই চাই। নির্বাচন আসলে কত ধরনের প্রতিশ্রুতি দেয়, কোনো প্রতিশ্রুতি নির্বাচন পরে তো পূরণ করে না তারা।
সকালে রাজধানী গোরানসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা নয় আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। আমরা ইনফর্ম করে আসি থানায় আগের দিন যে আমার আগামীকালকে প্রোগ্রাম এতটা থেকে এতটা, আপনারা আমাদের নিরাপত্তা দেন। তো অনেক সময় পাই না, আজকে এখন পর্যন্ত ঠিক আছি, জানি না এরপর একটু কি করতে পারবো। মোহাম্মদপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালান ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুস সালাম। ধানের শীষে ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং মাদক মুক্ত মোহাম্মদপুর আদাবর গড়ার জন্য আমরা ধানের শীষে ভোট দেব। এদিকে রাজধানীর ডেমরা সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৫ আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদও। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। খুলনা নগরীর গোবরচাকা এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন খুলনা ২ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। নানান ধরনের হামলার শিকার হচ্ছে বিরোধী দল, প্রার্থী আক্রান্ত হচ্ছে, কর্মী আক্রান্ত হচ্ছে। এছাড়া কুমিল্লা ১০ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে চৌধুরী সায়মা ফেরদুস এবং ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলুসহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা চালান ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।